তো ওরা এসে নক করিয়া বলতেছে যে আমি অমল আস্তে করি মনে দরজা খোল হ্যাঁ দুর্বৃত্তরা তারপরে আমি দরজা খোলার পরে দেখি ওদের দেখি হাতে চাপাতে আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই দিই তারপরে আমার চিৎকার করিয়া চিৎকার করিয়া কাই ও চিৎকার দিল কেন ওর এসে দেব এমন দরজা ধাক্কাইতেছে তুই চিৎকার খোল আমি তো দরজা খোলব না এরপরে আমি ফাঁকে ফোন দিয়েছিলাম দশজনের মতো হ্যাঁ আর থেকে তারপরে এই আমার স্বামীরা চাপাতি দিয়ে কোপাইছে তারপরে এই যে মারছে আমার বাবার ই করছে তারপর বলে তুই বেরো বেরো হওয়ার পর বলতো টাকা পয়সা সোনা গয়না যা আছে দে এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে আলমারি ওই পাশে সব চিত্রগুলো আছে আলমারি সুকেশ কইলা সব শোনা গয়না নিয়ে গেছে তারপর টাকা নিয়েছে নেওয়ার পরেও বলতে পাঁচ লাখ টাকা দিবি আমি বলি আমাদের ঘরে তো পাঁচ লাখ টাকা নাই ঠিক আছে আপনাদের কালকে আমরা দিয়ে দেবো বলে কালকে হইবে না তোরা তুই তাইলে তোর বাবারেও ভালোবাসো না তোর স্বামীরও ভালোবাসো না আমাদের উপর নয়

তারপর সোনা গানের টাকা পয়সা আর বিকেশেও টাকা নিছে তারপর বলছে এখনই শেষ দেবো এখন আমাদের কাছে তার টাকা নেই যা দিছি তারপর আরও চাইতেছে ডিম্যান্ড করতে পাঁচ লাখ এবার বলছি এত নাই যা ছিল আর ঘরে যা ছিল সব দিছি তা উপরে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো নিয়ে গেছে এই যে কানে গলায় আমার মায়ের আমার চাষির আমার ফুপু ছিল সবাই কানের গলার নিষে নগদ টাকা ছিল ঘরেই ছিল পঞ্চাশের মানে সব ব্যাগটা দিয়ে তো মিলেই দিছে ওইভাবে ওনার ব্যাগে ছিল আমার ব্যাগে ছিল এরকম সব জায়গায়তে বের করে হ্যাঁ তাও পঞ্চাশ ষাট হাজার রইবে আর বিকেশের নাম্বার দিয়ে বিকেশে ঢুকান লাগছে তাদের পঞ্চাশ হাজার টাকা এরপর বলতেছে দুই মিনিটও সময় দেবো না বিকেশে এত লেট করে কেন টাকা আসতে হ্যাঁ জবাই দেবো গলায় চাপাতি ধইরা রাখছে এরপর বলছে যে তোরে যাওয়ার সময় গালে ই দুই গেলে ই কোপ দিয়ে যাবই যাব। তুই বেশি চালাক চিৎকার দিলি কেন হ্যাঁ এরপরে কতক্ষণ যাবো ছিল ওরা বিশ পঁচিশ মিনিটের মতো ছিল পঁচিশ মিনিট তো ছিলই তারপরে ওই তো সব কিছু নেওয়ার পরও হয় না এরপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ কালকে কালকে তোর তোর বাবারে এক ঘন্টার মধ্যে পাঠাইয়ে দে পাঠাইয়ে দিবি বাড়ি এই এলাকায় থাকতে পারবে না আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি এদের সাইডে চলে যাবি আর কারোরে কিছু বলবি না তাইলে তবুও যান শেষ হয়ে যাইবে যান কোনো মতেই তোরা রাখতে পারবি না পরবর্তীতেও তোরা যান রাখতে পারবি না কারো কাছে বললে এই কথা আমাদের বলছে রিয়াজ রিয়াজ মোল্লা